বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ব্লগ চ্যানেলটা দেখতে থাকবে। তো আজকে কি বলতো, আজকের আমার এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা সত্য ঘটনা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কি দেখাবো তোমাদেরকে দেখাবো, এটা প্রকৃত একদমই পুরো সত্য মায়ের ঘটনা। তো আজকে কি, আজকে হলো মনসা পুজো, মানে মা মনসা পুজো আজকে শ্রাবণ মাসের শেষ। তো মনসা পুজো, তো মনসা পুজো উপলক্ষে আমি তোমাদের সঙ্গে একটা সত্য, একটা মানে অলৌকিক সত্য ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তার জন্য তো তোমাদের আমার এই ভিডিওটি দেখতে হবে পুরোটা। তো অবশ্যই তোমরা ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সব বুঝতে পারবে, ভিডিওর ভেতরে অনেক ইন্টারেস্টিং আছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো কি সত্য ঘটনাটা কি আমি তোমাদেরকে একটু বলছি, পরে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সত্য ঘটনাটা হচ্ছে এটাই যে আমাদের এখানে, মানে আমাদের এই ঠাকুরনগর এলাকায় একটা ঘটনা ঘটেছে। এখানে দেখিয়েছে যে আমাকে একটা মন্দির বানিয়ে দিতে হবে। তো ওখানে একটা বড় পুকুর আছে, পুকুরের মাঝখানে আমাকে একটা মন্দির বানিয়ে দিতে হবে। আর আজ দেখো, আজকে মনসা পুজোর দিন, ওখানে ওই পুকুরের মানে পাড়ে একটুখানি জায়গায় মায়ের মূর্তি এনে পুজো করা হয়েছে, আর 51 জন ঢাকিকে আনা হয়েছে। 51টা ঢাকি আনা হয়েছে, সবই কিন্তু মেয়ে, আর হয়তো 2-3 জন হয়তো ছেলে, আর বাকি সবগুলি মেয়ে। তো ওই ঢাকিগুলোকে আনা হয়েছে, 51 জন ঢাক বাজাবে, আর তার সঙ্গে মায়ের পুজো হবে। তো এইটা তো এইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা তাহলে দেখো। আমি এখন রেডি হয়ে নিই, আমি এখন রেডি না, তো আমি নিজ বেঙ্গলি ব্লগ, আর দেখতে থাকো তাহলে তোমরা। মন্দিরে যাওয়ার জন্য দাদা কিছু বলছে, হ্যালো হাই, আর তুই কিছুই বলছিস।
বাবা কোথাও যাস না, বাড়ি চলে এসেছি এখন। হ্যাঁ যাব, আছো দৃষ্টি হয়েছে হালকা থেকে, চল।